মাস্কোয়া ক্রিকেট ক্লাবর টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ, 64টা দলের অংশগ্রহণ। শুভ আরম্ভণি অনুষ্ঠানত জিপাল হল মাস্কোয়া ঈদগাহ ময়দান। মাস্কোয়া ক্রিকেট ক্লাবর 20 সংখ্যক ব্রিগেডিয়ার ধীরেন্দ্রনাথ বরদলৈ সোঁৱৰণি দিবা নৈশ টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হয়েছে। মোট 64টা দলে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতাত। 21 জানুয়ারি দেওবার আরম্ভ হওয়া এই প্রতিযোগিতা সামরণি পড়ব 4 ফেব্রুয়ারীত। মাস্কোয়া ক্রিকেট ক্লাবর এই টুর্নামেন্ট বুলিলেই এক উৎসবমুখর পরিবেশর সৃষ্টি হয় মাস্কোয়া ঈদগাহ ময়দানত। এইবারও শুভ আরম্ভণি অনুষ্ঠানত দেখা গল সেই একই পরিবেশ। চ্যাম্পিয়ন দলক 1,00,000 টাকা আর ফাইনেলিস্টক 50,000 টাকার প্রাইজ মানি আগবাব বলে জানালে মাস্কোয়া ক্রিকেট ক্লাবর সম্পাদক মকবুল হুসেইনে। বছর হল আর আপনার আশীর্বাদ আর রাইজর মানে যে সমাগম আমার এই টুর্নামেন্টক লোক আমি বিরাট আনন্দিত। সো এইবার আমি 20 বছরের কারণে বিশেষ একু নাই 1,00,000 টাকা প্রাইজ মানি থাকছো। প্রাইজ মানিটা আমার ইম্পর্টেন্ট নয়, এই একটা ফেস্টিভ্যাল আমার ইয়াতে একটা 15 দিনিয়া 14 দিনিয়া ফেস্টিভ্যাল। রাইজ আহে খেল চাই আনন্দ করে, সেখানে আমি ভাল পাইছো। রাইজেও অতি আমাক সহায় সাহরি করে ইয়াতে, আর বাকি আর খেল চলি আছে আর চলাই নিয়ে যাম। এখানে উদ্বোধনী অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিল এম জি ভাস্কর কলিতার লগতে উপস্থিত থাকিল IRCPC-র ডাইরেক্টর রবীন কলিতা, GS-র প্রাক্তন সম্পাদক প্রণব কলিতা, বলিন বরদলৈ লগতে কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট অতিথি সকলে পতাকা উত্তোলন আর বন্তি প্রজ্বলনে টুর্নামেন্টের শুভ আরম্ভণি হওয়া বলে ঘোষণা করলে বিশিষ্ট অতিথি ভাস্কর কলিতায়। অতিথি সকলে খেলপথারত নামি হাতত বেত লৈ বলত শট লওয়াও দেখা গল। খেলুৱৈ সকলৰ লগত অতিথি সকলৰ চিনাকি পর্বৰ পাছতে রাষ্ট্রীয় সংগীতেৰে প্রথম ম্যাচখন আরম্ভ হয়। ব্রিগেডিয়ার ধীরেন্দ্রনাথ বরদলৈর পুত্র বলিন বরদলৈ এই অনুষ্ঠানত উপস্থিত থাকি মাস্কোয়া ক্রিকেট ক্লাবক ধন্যবাদ জানাই কলে এইদরে। মাস্কোয়া ক্রিকেট ক্লাবক অলেখ অলেখ ধন্যবাদ জানাও, কারণ আজি 20 বছর যে ধরনের এই কম্পিটিশন চলাই আছে আর সদায় মনের যে এটা নিজের বলে ভাবি পেলায় এই টুর্নামেন্ট চলাইছে। আর প্রত্যেক বছরে দেখিছো বহুত টিমে পার্টিসিপেট করে গোটেই অসমৰ পৰা আহে। আর এটা আজি গম পালো যে 80টা টিমে জয়েন করব বিচাৰিছিলে, কিন্তু 80টা টিম সময়ের নাটনির কারণে 64টা টিমে এবার খেলবে। আর ইয়ার মনে আছে একটা সময় আব্দুল নাসিম যে ইন্ডিয়া টিমত জুনিয়র খেলেছিল এইখন পিছতে খেলি গেছিল, মানে এটাও মনে আছে। ক্রীড়াপ্রেমীর আশা মাস্কোয়ার এই ক্রিকেট টুর্নামেন্টের সফল সামরণি পড়ক, লগতে নতুন প্রজন্মর খেলোয়াড় যি এখন সুন্দর মঞ্চ দিয়ে আহিছে সেয়া যুগ যুগান্তরলৈ অব্যাহত থাকক। ভিডিও জার্নালিস্ট ইদ্দিসর হৈতে ভার্গব বৰাৰ প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।